السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে ধারাবাহিক আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি, পর্ব নম্বর 7। কিতাব হচ্ছে আমাদের, বা বিষয়বস্তু হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা, আলামুস সুন্নাহ আল মানসুরা নামক কিতাব থেকে। আজকে 28শে জিলকাদা 1441 হিজরি মোতাবেক 19শে জুলাই 2020 রবিবার আমরা শুরু করছি যে দার্স, তা হচ্ছে প্রশ্ন নম্বর 15 শেখের কিতাবে। এই প্রশ্ন থেকে শুরু করছি যে প্রশ্ন হচ্ছে, ইসলামের যে 5টি রুকন আছে এই রুকনগুলির দলিল সম্পর্কে জিজ্ঞেস করছেন। মা দলিল আলা তারিফেহি বিল আরকানিল খামসা ইনদা তাফসিল। ইসলামের যখন আমরা পরিচয় দিয়ে থাকি তখন 5টি রুকন দিয়ে বিস্তারিতভাবে কাউকে যখন ইসলামের পরিচয় দিয়ে থাকি কোরআন সুন্নার আলোকে, তখন এই 5টি যে ইসলামের রুকন বা স্তম্ভ রয়েছে তার মাধ্যমে দিয়ে থাকি, এর দলিল বা কি। এর দলিলে দুটো হাদিস সংক্ষেপে নিয়ে এসেছেন লেখক, বলছেন আল জওয়াব, উত্তর হচ্ছে এই যে এর প্রথম দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা রাসূলুল্লাহ সাল্লামের বাণী, কওলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাদিসে সওয়ালে জিবরিল ইয়াহু আনিদ দিন। জিব্রাইল আলাইহিসসালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীন সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন কয়েকটি প্রশ্ন, তার প্রথম প্রশ্ন ছিল মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ইসলাম হচ্ছে এ বিষয়গুলির নাম। প্রথম, সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ বা মাবুদ বা উপাস্য নেই। এটি হচ্ছে দুটো কালিমার যে সাক্ষ্য প্রদান তার প্রথমটি। আর একটি এর অংশ হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বা আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই দুটো বাক্য নিয়ে হচ্ছে প্রথম ইসলামের স্তম্ভ, শাহাদাতাইন দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে অতুকিম সলাতা, সলাত কায়েম করবে। সলাত বলতে এখানে সলাতুল মফরুজ আর ফরজ সলাত, আর তা হচ্ছে 5 ওয়াক্ত, 4 ও 9, 6 ও নেই, নিজের খেয়াল খুশি নয়। অতুকিম সলাহ, যেমন অন্য হাদিস রয়েছে অতুকিম বা অতুয়াদ্দি সলাতা আল মকতুবা, ফরজ সলাত আদায় করবে বা ফরজ সলাত কায়েম করবে। সলাত কায়েম করার বিভিন্ন দিক রয়েছে, যে আবশ্যক দিকগুলি রয়েছে সেগুলি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সালাত 5 ওয়াক্ত আদায় করা, সালাতের জন্য সময় নির্ধারিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সময়গুলি খেয়াল রেখে সময় মোতাবেক আদায় করা, এই ফরজ সালাত 5 ওয়াক্তে 17 রাকাত আছে, 17 রাকাত আদায় করা, সালাতের যে রুকন রয়েছে যেগুলি ফরজ আর ওয়াজিবাত রয়েছে যেগুলিও ফরজ আর বহু সুন্নত রয়েছে সবগুলি যথাযথভাবে পালন করা,
সালাত শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সম্পাদন করা, সাল্লু কামা রাআইতু মানি ওসাল্লি, সালাত পুরুষদের জন্য বা জামাত জামাতে গিয়ে আদায় করা, এইভাবে সালাত কায়েম হয়ে থাকে। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত কায়েম করা। চতুর্থ জাকাত, তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত দেবে। যারা সচ্ছল ব্যক্তি, যাদের খেয়ে দিয়ে কিছু ধন সম্পদ অবশিষ্ট থেকে যায়, সেটার নেশাব যদি হয়, সেটা নেশাবে পৌঁছে, নির্দিষ্ট টাকার পরিমাণ যে নেশাবে রয়েছে, যেগুলো বিস্তারিত এখানে বলার সুযোগ নেই, আর আশা করি আপনাদের জানা আছে, আর না জানা থাকলে অন্যান্য মাধ্যম দিয়ে জেনে নেবেন এই বিষয়গুলি বা অন্যান্য আলোচনাগুলির মাধ্যমে। জাকাত প্রদান করবে, তাসুম রমাদান এবং রমজান মাসের সিয়াম পালন করবে, তাহাজ্জুল বাইতা ইন ইস্তাতাতা ইলাইহি সাবিলা, আর যদি তোমার কাছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ আদায় করবে। এই যে পাঁচটি ইসলামের স্তম্ভ, এই দিয়ে আমরা ইসলামের পরিচয় দিয়ে থাকি। ইসলাম কি, কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে, একজন অমুসলিম অথবা কোনো অজ্ঞ মুসলিম বা নিউ মুসলিম, তাহলে বলবেন যে ইসলাম হচ্ছে এই বিষয়গুলির নাম, পাঁচটি বিষয়। এই পাঁচটি বিষয় সম্পর্কে একটু লক্ষ্য করুন। একটি দিক হচ্ছে লক্ষণীয়, তা হচ্ছে শাহাদাতাইন, দুটো বাক্যের যে সাক্ষ্য প্রদান করতে হবে সেটা সব সময় আপনাকে রাখতে হবে, সেটা আপনার যেন স্থায়ী হয়। জন্মসূত্রে যে আপনি সাক্ষ্য প্রদান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের, জন্মসূত্রে মুসলিম হলে জন্মসূত্রে আপনি এর শাহাদাত প্রদান করেছেন, সাবালক হওয়ার পরে সেটাকে স্বীকৃতি দান করবেন এবং সেটার বাস্তবায়ন করবেন। সামনে আলোচনা আসছে, এই দুটো কালিমার বেশ কিছু শর্ত রয়েছে, দাবি রয়েছে, অর্থ রয়েছে, এর এই কালিমা ভঙ্গকারী বিষয় রয়েছে, সবগুলি খেয়াল রেখে সাক্ষ্য প্রদান করা, এটিকে সবসময় ধরে রাখতে হবে, এটা কন্টিনিউ থাকবে, কখনো এতে বিরতি দেওয়া যাবে না, যে কোনো এক মুহূর্তের জন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত নেই অথবা মোহাম্মদ রসুল্লাহ শাহাদাত নেই, অন্তর থেকে সবসময় শাহাদাত আছে আর মুখে উচ্চারণ আপনার এতটাই যথেষ্ট যে আপনি এটাকে স্বীকৃতি দিয়েছেন। জি, এই পথকে আপনি চয়েস করেছেন, বাছাই করেছেন। অতকিমু সলাত, সলাত কায়েম করবে, পাঁচ অক্ত সলাত, দিনে পাঁচবার, তাহলে সব সময় নয় কিন্তু প্রতিদিন পাঁচবার, প্রতিদিন একবার দুবার বা আপনার আমার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি, না হলে চলবে না। খেয়াল খুশি আপনি যদি সলাত আদায় করেন তাহলে আপনি কুপ্রবৃত্তির অনুসরণ, ইত্তেবাউল হাওয়া বা আফারায়তা মানে তাখাজা এলাহাহু হাওয়া, যেই ব্যক্তি তার হাওয়া কুপ্রবৃত্তিকে তার এলা উপাস্য বানিয়েছে, মানে মনের চাহিদা পূরণ করছে, মন চাইছে দুইবার তিনবার একবার, কখনো পাঁচবার কখনো একবারও না, এইভাবে যারা সালাত আদায় করে তারা কুপ্রবৃত্তির অনুসারী এবং তারা খেয়াল খুশি পূজা করে, সতর্ক সাবধান হয়ে যাবে। সালাত কায়েম করতে হবে কামা আমারাকাল্লাহ, যেমন আল্লাহ নির্দেশ দিয়েছে, খামসু সালাওয়াতি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন রাতে পাঁচ ওয়াক্ত সালাত, প্রতিদিন পাঁচবার। জাকাতটা একটু লক্ষ্য করুন, ওয়া তুতি জাকাত, জাকাত প্রদান করবে, সেটা অধিকাংশ ধন সম্পদের বছরে একবার, আর খাদ্যদ্রব্য যদি হয় তাহলে যতবার ফসল উঠে আসবে, এক ফসল বছর হলে এক ফসল, দুই ফসল হলে দুই ফসল, তিন ফসল হলে তিন ফসল, যখন উঠে আসবো অত হাক্কা হইয়া মাহাসাদি। তা সোম রমাদান রমজান মাসের সিয়াম বছরে একবার এক মাস, বছরে একবার এক মাস, এটাই গ্রুপ আমাদের ওই দাওয়া সেন্টার, দামন দাওয়া সেন্টার থেকে, এটাতে আব্বু আছেন, আর আব্বু নিজে তাহাজ্জুল বাইত আর বাইতুল্লাহর যে হজ রয়েছে পঞ্চম ইসলামের রুকন, সেটি জীবনে একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল হজ্জু মাররা, হজ হচ্ছে একবার, ফামান জাদা ফাহুয়া তাতাও, এর অতিরিক্ত কেউ যদি করে তাহলে সেটা নফল, যত বেশি করবে সেটা নফল। প্রত্যেক ইবাদত বন্দীর ক্ষেত্রে ফরজ রয়েছে আর নফল রয়েছে,
যদি এই শাহাদাতাইন প্রথম ইসলামের স্তম্ভ না থাকে তাহলে মুসলিমই নয়। অর্থাৎ কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত না দেয়, মুহাম্মদ রসুল্লাহ শাহাদাত না দেয়, তাহলে ইসলামই নেই। পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা, কেউ যদি সালাত কায়েম না করে তাহলে সে তার ইমান ইসলামের বাস্তব কোনো প্রমাণ পেশ করতে পারলো না। এই জন্য সঠিক মতে, যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে, সঠিক মতে এবং সাহাবাই কারামদের এজমাই, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না সে মুসলিম থাকতে পারে না। যাকাত প্রদান করা যদি কেউ অস্বীকার করে তাহলে মুসলিম নয়, কিন্তু কৃপণতার কারণে, অলসতায়, অবহেলায় যদি না দেয় তাহলে সে বড় গুনাহগার, জি বড় পাপিস্ট। এইরকমই সিয়ামের ক্ষেত্রে, এইরকমই বাইতুল্লাহর হজের ক্ষেত্রে। বাইতুল্লাহর হজের জন্য সারা জীবন রয়েছে, যদিও যখনই ফরজ হয়েছে যে বছরই ফরজ সেই বছরই করে নেওয়াটাই হচ্ছে ফরজ, আর বিলম্ব করলে গুনাহগার হইতে হবে। দ্বিতীয় দলিল, দলিল কিসের বিস্তারিত যখন আমরা ইসলামের পরিচয় দিয়ে থাকি তখন এই পাঁচটি ইসলামের স্তম্ভ দিয়ে যে পরিচয় দিয়ে থাকি, এর দ্বিতীয় দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, বনিয়াল ইসলাম ওয়ালা খামস। এই হাদিসের আলোচনার আগে প্রথম হাদিসটি সম্পর্কে বলি, এর বরাত বা রেফারেন্স। এই হাদিসটি সহিহ বুখারি মুসলিমে রয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণনা করেছে, ইমাম মুসলিম আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ইমাম নাসাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এইভাবে নাসাইতে আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, আরেকজন সাহাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন, আবু যর থেকে বর্ণিত, উমর থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে এই হাদিসটি বর্ণিত। পক্ষান্তরে দ্বিতীয় যে দলিলটি, বুনিয়াল ইসলাম আলা খামস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে বা কায়েম করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর। এই পাঁচটি হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের স্তম্ভ। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, এইভাবে নাসাঈ তো রয়েছে ইবনে উমার থেকে। হাদিসটি জানলেন যে মুত্তাফাক আলী হাদিস। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর। প্রথম শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে ওয়াতুকিমুস-সালাহ সালাত কায়েম করা, ওয়াতুতিয যাকাত যাকাত প্রদান করা, আর তারপরে রমজানের সিয়াম পালন করা, আর তারপরে বাইতুল্লাহর হজ আদায় করা। এখানে লেখক বলছে যে কোন কোন হাদিসে সিয়াম পরে উল্লেখ করা হয়েছে হজকে আগে, কিন্তু যেটি প্রসিদ্ধ হাদিস সেটিতে সিয়াম আগে রয়েছে আর তারপরে হজ, আগে পরে কেউ করে দিলে জায়েজ। কিন্তু প্রসিদ্ধ হাদিসে যেভাবে তরতিব বা সিরিয়াল এসেছে সেটাকে লক্ষ্য রাখাটা বেশি ভালো, তাতে মানুষ বুঝতে পারবে যে যেটা আগে উল্লেখ করা হয়েছে সেটার গুরুত্ব বেশি পরেরটার তুলনায়। যেমন শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহর গুরুত্ব সলাতের ওপর, আর সলাতের গুরুত্ব জাকাতের ওপর, জাকাতের গুরুত্ব সিয়ামের ওপর, সিয়ামের গুরুত্ব বাইতুল্লাহ হজের ওপর, তার একটা দিক আপনাদেরকে বললাম যে কিভাবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এগুলি ফরজ করেছেন। আরেকটি দিক আছে, তা হচ্ছে যে শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা। এটা প্রথম দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছে, আইয়ুহান নাস কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তাহলে সফল কাম হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা মানে তার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত দিতে হবে, অন্তর থেকে বিশ্বাস করে জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে। অন্তরের বিশ্বাস শুধু যথেষ্ট নয়, আর মুখে শুধু উচ্চারণ করা যথেষ্ট নয়। যেমন অন্তরে বিশ্বাস করতে হবে তেমনি তার সাথে সাথে সাক্ষ্য প্রদান করতে হবে, ঘোষণা করতে হবে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রথম দিন থেকে শুরু করেছেন ইসলামের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের যে দাওয়াত শুরু হয়েছে 40 বছর বয়সে, সালাত কায়েম করা মেরাজের রাতে ফরজ করা হয়েছে, তাও আল্লাহ রাব্বুল সাত আসমানের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে গিয়ে ফরজ করেছেন, এখান থেকে বোঝা যায় সালাতের কত গুরুত্ব। মক্কাতে ফরজ করেছেন যখন মক্কা কাফেরদের দখলে, যখন মক্কায় জামাত করা সম্ভব নয়, প্রকাশ্যে সালাত আদায় করা সম্ভব নয়, হয়তো মক্কা মুকাররমাতে ফরজ করেছেন, এখান থেকে সালাতের গুরুত্ব বোঝা যায়। জাকাতের প্রাথমিক ফরজিয়াত বা সংক্ষিপ্ত ফরজ বা সংক্ষিপ্ত জাকাতের কথা কোরআনে কারিমে মক্কি সূরাতে রয়েছে, মক্কাতেই জাকাতের ঘোষণা হয়ে গেছিল, কিন্তু বিস্তারিত বিধিবিধান মদিনায় নেমে এসেছে। রমজানের সিয়াম দ্বিতীয় হিজড়িতে ফরজ হয়েছে, বাইতুল্লাহর হজ নবম হিজড়িতে বা দশম হিজড়ির শুরুতে ফরজ হয়েছে, আর ফরজ হইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করেছেন, আর সেটি প্রথম হজ তার ইসলামের, আর সেটি হচ্ছে সর্বশেষ হজ হজ্জাতুল ওয়াদা। 16 নম্বর প্রশ্ন বলছেন, মা মাহাল্লু শাহাদাতাইন মিনাদ দিন, দিনে শাহাদাতাইন অর্থাৎ দুটো বাক্যের যে সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই দুটো হচ্ছে শাহাদাতাইন দ্বিবচন। দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করার দিনে কতটা মর্যাদা, এই বিষয়টি নিয়ে আলোচনা মোটামুটি হয়েছে। আর অতিরিক্ত শুনেন লেখক কি বলছেন, বলছেন যে লা ইয়াদখুলুল আবদু ফি দ্বীন ইল্লা বিহিমা, দ্বীনে ইসলামে শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের এত বেশি গুরুত্ব যে এই দুটো বিষয়ের সাক্ষ্য প্রদান ছাড়া ইসলামে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না। অর্থাৎ অন্তর থেকে একবারে দিন যেমন দিন বলে বিশ্বাস করি, রাত যেমন রাত বলে বিশ্বাস করি, ওই রকম যদি কোনো অমুসলিম বিশ্বাস করে কিন্তু সাক্ষ্য প্রদান করো বলে দাও, ঘোষণা করো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছেন না আমি করতে পারছি না, সমাজের ভয়ে পারছি না, পরিবারের চাপে পারছি না, বা ধন সম্পদ বা ক্ষমতার লোভে পারছি না, গ্রহণযোগ্য নয়। দিন ইসলামে প্রবেশ করতে হলে প্রথম সাক্ষ্য প্রদান করতে হবে বিশ্বাসের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটো কালিমার, এই হচ্ছে দিন ইসলামে শাহাদাতাইনের মর্যাদা। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, সত্যিকার মুমিন ঈমানদার ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান নিয়ে এসেছে, ওয়া রাসূলি আতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছে। ঈমান নিয়ে আসা মানে শুধু বিশ্বাস নয়, এর আগে বিভিন্ন আলোচনা আমি বলেছি, ঈমান শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ঈমান মানে হচ্ছে আত-তাসদীক মাল ইজআন, বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা, বিশ্বাসের সাথে মেনে নেওয়া। জি, তো বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা মানে শাহাদাত দান করা, বিশ্বাস অন্তরে হয়েছে আর তার সাথে সাথে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন বা সাক্ষ্য প্রদান করছেন, সূরা নূর আয়াত নম্বর 62। তাহলে মুমিন হইতে হলে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমানের ঘোষণা করবে, বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করবে ঈমান বিল্লাহ, তাহলে মুমিন হইতে পারে, আর তা হচ্ছে শাহাদাতাইন, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা। আর সূরা হুজরাত এই আয়াত রয়েছে, দুই জায়গায় কোরআনে কারিমে আয়াত রয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সূরা নূর আয়াত নম্বর 62 এবং সূরা হুজরাত আয়াত নম্বর 15। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়ে এসেছেন, প্রসিদ্ধ হাদিস, উমির তু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি মানুষ এর বিরুদ্ধে বা মানব জাতির বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিষ্ট হয়েছেন। তার আগে আম্বিয়া রাসূলগণ এই লড়াই করেছেন, হক বাতিল লড়াই, জি হ্যাঁ, আম্বিয়া রাসূলগণ যুগে যুগে করেছেন, কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে, সে সব শর্ত ছাড়া এমনি কিছু অশিক্ষিত লোকেরা, যুবক আবেগী ছেলেরা, মূর্খ লোকেরা এসব কথা বলে, এগুলি তাদের যে হালত অজ্ঞতা বা চরমপন্থা, এগুলি হচ্ছে খারেজিদের কাজ, কিন্তু ইসলামের একটি বিধান হচ্ছে
যেটা প্রয়োজনে আর শর্ত সাপেক্ষ ইসলামে স্বীকৃত, এর প্রতি আপনাকে আমাকে সকলকে বিশ্বাস রাখতে হবে। জি, ওমের তো আনো কাতেলার নাস, আমাকে আদেশ করা হয়েছে, তো রসুলকে কি আদেশ করবেন? রসুল সাল্লামকে আদেশ করনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আদেশ করেছে। আর যখন সাহাবিরা বলবেন যে ওমের না, যেমন বেশ কিছু হাদিস রয়েছে আমাদেরকে, আমরা আদিষ্ট হয়েছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকারী হবেন, কারণ সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে মানব জাতির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান না করে। ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, এ কথার সাক্ষ্য প্রদান না করে, দুটো কথার সাক্ষ্য প্রদান করতে হবে, তাহলেই নিজের জান মাল সবকিছুর সুরক্ষা করে নেবে। ওয়াগাইরা জালিকা কাসির, এছাড়াও অনেক হাদিস রয়েছে। ১৭ নম্বর প্রশ্ন, এ হাদিসটি সম্পর্কে বলি। এ হাদিসটি সমস্ত হাদিসের কিতাবে রয়েছে ইমাম তিরমিজি ছাড়া। ইমাম তিরমিজি শুধু হাদিসটি নিয়ে আসেন, তার মানে বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মুসনাদ আহমদ, সবগুলি কিতাবে হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখন আলোচনা করি আরেকটি প্রশ্ন, তা হচ্ছে মা দলিল ও শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ কথা সাক্ষ্য প্রদান করব, এর দলিল কি? দলিল মানে ওহী, আর ওহী হচ্ছে আল কোরআনুল করিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো দলিল বলতে আমরা এই দলিল, এগুলি হচ্ছে নকলি দলিল, মানে ওহী ভিত্তিক দলিল। আর এরপরে যুক্তি, যদি যুক্তিযুক্ত হয় তাহলে যুক্তি পেশ করা যেতে পারে, কিন্তু শুধু যুক্তি যথেষ্ট নয়, যুক্তি মানুষের ইমানটাকে মজবুত করার জন্য আর কথাটাকে শক্তিশালী করার জন্য, যে এতে এই রহস্য রয়েছে, এতে হিকমত রয়েছে, সেটা বর্ণনা করা যেতে পারে। কিন্তু ওহির দলিলের পরে যুক্তিকে ওহির সামনে কখনো পেশ করা যাবে না। যারাই যুক্তিকে প্রাধান্য দিয়েছে বা ওহির দলিলের সামনে, কোরআন বা হাদিসের দলিলের সামনে যুক্তি পেশ করেছে আর তাতে মুক্তি খুঁজেছে, তারা পথভ্রষ্ট হয়েছে, তারা আহলুর রায়, তারা নিজের মতকে প্রাধান্য দিচ্ছে। আর আহলুল আসার, আহলুল হাদিস, কোরআন সুনার অনুসারী, আসারের অনুসারী হচ্ছেন যারা দলিলকে প্রাধান্য দিয়ে থাকে, সেটা যুক্তিতে বুঝিয়ে আসুক আর নাই আসুক। লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য প্রদান করতে হবে, দলিল কি? এর দলিলে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। প্রথম মহান আল্লাহর বাণী, শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন। প্রথম আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই। ওয়াল মালায়েকা, তো দুই নম্বরে মালায়েকা ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করছেন। তিন নম্বরে ওয়া উলুল ইলম, যুগে যুগে যত জ্ঞানীগণ এসেছেন, জ্ঞানীজন এসেছেন, উলুল ইলম, আর সবচেয়ে বড় উলুল ইলম হচ্ছেন আম্বিয়া রসুলগণ, যাদের কাছে ওহির জ্ঞান এসেছে, ওহির ইলম সরাসরি এসেছে, যাদের কাছে জিবরিল আলাইহিস সালাম ওহি নিয়ে এসেছেন, আম্বিয়া রসুলগণ। আর তারপরে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সত্যিকার যারা আলেমে দিন, তারাও সাক্ষ্য প্রদান করেছে। যত ভালো মানুষ, ভালো মানুষরা আল্লাহর ওয়াহদানিয়াত, একত্বের সাক্ষ্য প্রদান করেছে। তিন নম্বরে তাহলে ওলামাদের কথা বলা হলো, কায়েমাম বিল কিস্ত, আর যারা সাক্ষ্য প্রদান করেছে তারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত, তারা হচ্ছে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। আর যারা তৌহিদের বিরোধিতা করেছে, আল্লাহ এক এ কথার বিরোধিতা করেছে, উপাস্য বহু, দুই তিন অনেক, এরা বাতিল পন্থী, এরা অন্যায়ের ওপর রয়েছে, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত নয়। এমন কোন ধর্ম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত নয় যেটা শিরকের ধর্ম, বহুত্ববাদের ধর্ম। সুতরাং যারা মূর্তি পূজা করে তারা বাতিলের ওপর রয়েছে, যারা বলে দুই খোদা, ভালোর
ভালোর এলাহ মাবুদ আলাদা আর মন্দের মাবুদ আলাদা অগ্নি পূজক, তারা বাতিলের উপর রয়েছে। যারা ত্রিত্ববাদী বিশ্বাসী তারা বাতিলের উপর রয়েছে। যারা বহুত্ববাদী বিশ্বাসী, দুর্গায় বিশ্বাসী, দুর্গায় বিশ্বাসী, মাজারে বিশ্বাসী বা প্রতিমায় বিশ্বাসী, তারা বাতিল রয়েছে, কায়েমাম বিল কিস্ত নয়ের উপর প্রতিষ্ঠিত নয়। লা ইলাহ ইল্লাহু, আবার বলছেন তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। লা ইলাহ ইল্লাহু মানে ইল্লাল্লাহ, হুয়া তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আল আজিজ মহাপরাক্রান্ত, আর আল হাকিম বিজ্ঞানময় বা প্রজ্ঞাপান। সূরা আল ইমরান আয়াত নম্বর 18। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 19-এ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ নিজেই ঘোষণা করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সম্বোধন করেছেন, যার উপর ওহি নাজিল হচ্ছে কোরআন। ফাআলাম, হে নবী, প্রথম ভালো করে জেনে নাও এই বিষয়টি। হে মানুষ, ভালো করে জেনে নাও। হে মুসলিম, এটাকে প্রথম ভালো করে মুখস্থ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোরআনে কারিমে এই কালিমা তাইয়্যিবা আসলো, এটি হচ্ছে কালিমা তাইয়্যিবা। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে কালিমাতু তাওহীদ, আল্লাহর একত্ব ঘোষণার কালিমা। আমাদের দেশে যে পাঁচ কালিমা বা চার কালিমা যেগুলি আছে, হ্যাঁ, একটি হচ্ছে কালিমা তাইয়্যিবা, দ্বিতীয়টি হচ্ছে কালিমা শাহাদা, তৃতীয় হচ্ছে কালিমা তামজিদ, চতুর্থ হচ্ছে কালিমা তাওহীদ, আর পঞ্চম হচ্ছে রাদ্দে কুফর বা রাদ্দে শিরক। এগুলি সব বিদাতি কথা, এগুলি মানুষের বানানো। এ পাঁচ কালিমা মুখস্থ করতে যাবেন না, সব বিদাতি কথা মুখস্থ করতে যাবেন না। বাক্যগুলির অর্থ ঠিক আছে, কিন্তু এই পাঁচ কালিমায়, হ্যাঁ, তরতিব দেওয়া যে পাঁচটা কলেমা আছে বা চারটা কলেমা আছে, এগুলো মুখস্থ করতে হবে, আর এগুলো ইসলামের কিছু না, কোনো হাদিসও নেই। বাক্যগুলি সুন্দর, বাক্যগুলি হাদিসে আছে, কিন্তু এইভাবে কালেমা বলে নেই যে এটা এই কালেমা, এটা সেই কালেমা, এটা এই কালেমা, না না না। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মহান আল্লাহ আরো বলেন তৃতীয় আয়াত, ওমামিন ইলাহিন ইল্লাল্লাহ, সূরা আলে ইমরান আয়াত নম্বর 62। আল্লাহ বলছে ওমামিন ইলাহিন, কোন উপাস্য নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কোন সত্য ইলাহ নেই, বাতিল ইলাহ আছে, মিথ্যে মাবুদ আছে। ওমামিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য বা মাবুদ নেই। 4 নম্বর আয়াত, ওয়াকাউলুহু, তার মহান আল্লাহর বাণী, মাত্তাখাযা আল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নাই। ওয়ামা কানা মাহু মিন ইলাহ, আর তার সাথে কোন উপাস্য নেই, তিনি একমাত্র ইলাহুন ওয়াহিদ, এক ও একক উপাস্য মাবুদ। ওয়ামা কানা মাহু মিন ইলাহ, না আল্লাহর কোন সন্তান সন্ততি ছেলে মেয়ে আছে। যেমন মক্কার মুশরিকরা বলতো যে মালায়েকা ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা মেয়ে, আর খ্রিস্টানরা বলতো ঈসা ইবন ঈসা আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলতো ওজাইর ইবন ওজাইর আল্লাহর পুত্র। না না না, এসব নেই। ওমা কানা মা হুমিন ইলাহ, এবং আল্লাহর কোনো শরীকও নেই, ইলাহ উপাস্য নেই আল্লাহর সাথে, আল্লাহ এক এক। সূরা মুমিনুন আয়াত নম্বর 91। এছাড়াও মহান আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহর সাথে যদি অন্য অন্য আরো উপাস্য থাকতো, কামায়া কলুন, যেমন বহুত্ববাদী মুশরিকরা বলে থাকে যে দেব দেবী তাদের উপাস্য, পূজনীয় মাবুদ, গৌসুল আজম মহান উদ্ধারকারী তাদের জিলানি, গরিব নওয়াজ গরিবের দাতা হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিস্তি, অমুক হচ্ছেন দস্তগীর, অমুক এই সেই, এই যে বলে থাকে, তাদেরকে ভালো করে বলে দাও, লাউকানা মাহু আলেহা, আল্লাহর সাথে যদি অন্য অন্য আরো মাবুদ উপাস্য থাকতো যাদের এবাদত চলতো, কামাইয়া কলুন, যেমন তারা বলে থাকে, তাহলে এক সময় তারা আল্লাহর আরশ দখল করার জন্য চেষ্টা করত, যেমন পৃথিবীতে ঘটে থাকে। বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এছাড়া তো বহু যুদ্ধ হতে আছে আর হয়েছে, বহু যুদ্ধ হয়েছে মানব জাতির ইতিহাসে,
তো যদি অনেক এলা থাকতো তো কখনো যুদ্ধ হইতো না, আর কখনো সেই আরশের অধিপতি হওয়ার জন্য গায়ের জোর দেখাতো না অন্য অন্য এলারা? অবশ্যই আল্লাহর কথাই বলছেন, যেমন তারা বলছে যে আল্লাহর সাথে আরো এলা আছে, যদি আসলে থাকতো এজাল্লাব তাগাও এলা জিল আরশে সাবিলা, তাহলে তারা তলাশ করত আরশওয়ালা পর্যন্ত পৌঁছার কোন রাস্তা। আর যিনি আরশের অধিপতি, সত্য মাবুদ, এলাহুল হক, এলাহুন ওয়াহিদ, আল্লাহ রব্বুল আলম, যিনি রহমান, যিনি রহিম, সেখানে পৌঁছার তারা চেষ্টা করত আর তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করত, কিন্তু কখনো তো এটা ঘটেনি মানব জাতির ইতিহাসে, কেউ প্রমাণ করতে পারবে না। বহু ইতিহাস, প্রাচীন যুগের ইতিহাস শুনেছেন আর মানছেন, মুসলিম অমুসলিমরাও মানছে যে ওইসব ঘটনা ঘটেছে, কিন্তু এমন ঘটনা তো কোনোদিন ঘটেনি। তাহলে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আর কোনো এলাহ নেই। এছাড়াও বহু আয়াত রয়েছে, এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের কথাগুলিতে যেন বরকত দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌহিদের ওপর আজীবন কায়েম থাকার তৌফিক দান করেন, শিরক থেকে, বিদাত থেকে, সমস্ত রকমের গুমরাহি থেকে, কুফরি থেকে, নিফাক থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে, শারীরিক, মানসিক, ইমানি, পার্থিব সমস্ত ব্যাধি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।